প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তো তোমাদের এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2021-22। আজকের ভিডিওতে থাকছে ভৌতবিজ্ঞানের 202 নম্বর পেজের সল। এর আগের যে পেজগুলো রয়েছে তার প্রত্যেকটি উত্তর পেতে, এছাড়া বাকি সাবজেক্টের প্রত্যেকটি বিষয়ের উত্তর পেতে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। একটি মাত্র আমি লিংক দিয়েছি, সেই লিংকে ক্লিক করলেই তোমরা সমস্ত ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখ, এইটা হচ্ছে তোমাদের 201 নাম্বার পেজ। 201 নাম্বার পেজ, চলো বিভাগ কয় উত্তরগুলো আমরা দেখে নিই। 1.1 ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, উত্তর হচ্ছে অপশান ডি, সিএফসি। 1.2 উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়ালে ঘনত্ব, উত্তর হচ্ছে অপশান এ, বাড়বে। 1.3 1 গ্রাম এমজি এবং 1 গ্রাম এসের বিক্রিয়ার উৎপন্ন এমজি এসের পরিমাণ, উত্তর তোমরা লিখবে 2.33 গ্রাম। 1.4 একটি উত্তল লেন্স থেকে বস্তুকে ফোকাস দূরত্বের সমান দূরত্বে রাখলে প্রতিবিম্বের দূরত্ব হবে, উত্তর হচ্ছে অপশান সি, অসীম। পরের প্রশ্ন 1.5 1.5-এর প্রশ্নটি হচ্ছে 6000 এ তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য হবে, উত্তর হচ্ছে অপশান ডি। 1.6 নির্দিষ্ট একটি প্রতিসারক মাধ্যমে কোন বর্ণের আলোর গতিবেগ সর্বাধিক, উত্তর হচ্ছে অপশান এ, লাল। 1.5 বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে অপশান বি, গলনাঙ্ক বেশি। 1.8 10 ওহম মানের 4টি রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকলে সমবায়টির তুল্য রোধ হবে, উত্তর হচ্ছে অপশান বি, 40 ওহম। 1.9 প্রদত্ত ভৌতরাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার হল, উত্তর হচ্ছে অপশান এ, কুলম্ব সেকেন্ড। 1.10 প্রদত্ত কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না, উত্তর হচ্ছে অপশান সি, কার্বন ডাই সালফাইড। 1.11 পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়টি হল, উত্তর হচ্ছে অপশান ডি, ষষ্ঠ ও সপ্তম উভয়ই। 1.12 নিচের কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, উত্তর দিকে নাও অপশান সি, LiH লিথিয়াম হাইড্রাইড। 1.13 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে কি, উত্তর হচ্ছে অপশান ডি, বিজারণ। 1.14 পর্যায় সারণীতে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে যে ধর্মের কোনো পরিবর্তন হয় না, সেটি হলো অপশান বি, যোজ্যতা। 1.15 লোহার চামচে তামার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য হল, উত্তর হচ্ছে অপশান বি, CuSO4। বিভাগ ক্ষয়ে চলে আসো। 2.1 উত্তরগুলো আমি তোমাদেরকে মুখে মুখে বলছি, তোমরা খাতায় লেখো। আর এই ভিডিওটি একদম শেষে তোমাদের উত্তরগুলো একটি পেজের মধ্যেই পরপর থাকবে, তোমরা সেটাও দেখে নিতে পারো। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, উত্তর লেখো আয়নোস্ফিয়ার। অথবা দিয়ে একটি প্রশ্ন দেওয়া হয়েছে স্ট্রাটোপোসের উচ্চতা কত, উত্তর লেখবে 48 থেকে 55 কিলোমিটার। 2.2 কার ঘনত্ব কম, শুষ্ক বায়ু নাকি আর্দ্র বায়ু, উত্তর লিখবে আর্দ্র বায়ু। 2.3 সত্য মিথ্যা লেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ গ্যাসের অণুগুলির মধ্যে আস্ত রাণবিক আকর্ষণ বলের উপস্থিতি, তো এটি হচ্ছে মিথ্যা। 2.4 চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি কী নামে পরিচিত, উত্তর লিখবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নামে পরিচিত। ফের বললাম, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নামে পরিচিত। 2.5 কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, উত্তর লেখো বেগুনি বর্ণের আলো। 2.6 শূন্যস্থান পূরণ করো, লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি হয় ড্যাশ ডিগ্রি, উত্তর লেখো 0 ডিগ্রি। 2.7 উত্তল লেন্স কখন সদ্বিম্ব গঠন করে, উত্তর লিখবে
বস্তুকে যদি ফোকাসের চেয়ে বেশি দূরত্বে রাখা হয়, ফের বলছি, বস্তুকে যদি ফোকাসের চেয়ে বেশি দূরত্বে রাখা হয়, 2.8 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? উত্তর লিখবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 2.9 কুলম্ব ও অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক কি? উত্তর লিখবে 1A = 1C/1S। 2.10 গৃহবর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে কিরূপ সমবায় যুক্ত থাকে? উত্তর লিখবে সমান্তরাল সমবায় যুক্ত থাকে। অথবা তিনি একটি প্রশ্ন রয়েছে এখানে, ওহমীয় পরিবাহের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে ডায়োড। 2.11 বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটি, দেখো এক একটা বলছে দুষ্ট মৌল, উত্তর লিখবে তিনেরটা হাইড্রোজেন। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল, উত্তর চারেরটা সিএল। 3 নম্বর দিকে না জুরাটি থেকে উৎপন্ন যৌগ তড়িৎ বিশ্লেষক, উত্তর হচ্ছে এখানে দুয়েরটা NaCl। তারপরে 4 নম্বর দিকে না আইসো ইলেকট্রনিক মৌলের জোর, একেরটা হচ্ছে অ্যান্সার NeO2। 2.12 রূপর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? তো উত্তর তোমরা লিখবে পটাশিয়াম অরো সায়ানাইড। ফের বললাম পটাশিয়াম অরো সায়ানাইড। এখানে অথবা দিয়ে একটি প্রশ্ন দিয়েছে, কেরোসিন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? উত্তর লিখবে সত্য। 13টা দেখে নাও 20 এবং 8 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট দুটি মৌলের মধ্যে কি প্রকার বন্ধন গঠিত হয়? উত্তর লিখবে তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। নেক্সট দেখো 2.14 NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে ড্যাশ গ্যাস পাওয়া যায়, উত্তর লিখবে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। 2.15 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের উদাহরণ দাও, উত্তর লিখবে অ্যাসিটিলিন। 2.16 কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই? উত্তর লিখবে আয়নীয় যৌগে। 2.17 জেড এবং এস দুটি মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত জেড এস, সাধারণ উষ্ণতায় জেড এস কি ধরনের পদার্থ হতে পারে? উত্তর লিখবে কঠিন পদার্থ হতে পারে। 2.18টা দেখে নাও তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর লিখবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর দেখে নাও CH3COOH এর আয়নীভবন দেখাও, তো উত্তর তোমরা লিখে নেবে CH3COOH+, অ্যারোসনে দেবে +H+। তো এবার তোমরা উত্তরগুলো এখানে পরপর কিন্তু দেখে নিতে পারো, আমি এখানে পরপর এখানে উত্তরগুলোকে লিখে দিয়েছি, এইভাবে তোমরা উত্তরগুলোকে পরপর দেখে নাও। তাহলে এই ছিল তোমাদের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।